ডাব্লু বি ইউটি টি টি ইপিএ বিএড সেকেন্ড সেমিস্টার বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স নাইন অর্থাৎ অন টু নাইন অ্যাসেসমেন্ট ফর লার্নিং এক্সামিনেশন দু হাজার আঠারোর প্রশ্নপত্র নিয়ে আজ আলোচনা করবো ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ তো আমরা প্রথমে ফার্স্ট হাফের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি ফুল মার্কস থার্টি ফাইভ সময় দেড় ঘণ্টা তো আমরা গ্রুপ এ এর প্রশ্ন এখানে তোমাদের এখানে তোমাদের পাঁচটা কোশ্চেন করতে হবে টোটাল সাতটা কোশ্চেন দেওয়া থাকে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে টু তো প্রথম যে কোশ্চেন নির্ণায়ক ভিত্তিক অভীক্ষা এবং নম ভিত্তিক অভীক্ষার দুটি পার্থক্য লিখুন দুই সংগঠনমূলক যথার্থতা কাকে বলা হয় সংগঠনমূলক যথার্থতা কাকে বলা হয় তৃতীয় নম্বর কোশ্চেন বুদ্ধাঙ্কের বুদ্ধাঙ্কের দিন চার নম্বর কোশ্চেন পারদর্শিতার অভীক্ষা কী পারদর্শিতার অভীক্ষা কী পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ পাঁচ নম্বর কোশ্চেন বিষয়ক অভীক্ষা ও মনোবিজ্ঞান মনোবিজ্ঞান অভীক্ষার মধ্যে পার্থক্য লিখুন ছয় নম্বর শিখন সমস্যাযুক্ত শিশুদের দুটি বৈশিষ্ট্য লিখুন সাত নম্বর কোশ্চেন ডাইসলেক্সিয়া কী ডাইসলেক্সিয়া কী এরপর আমরা বি গ্রুপে চলে যাব বি গ্রুপে আমরা জানি এখানে তিনটে আমাদের কোশ্চেন করতে হয় পাঁচটা কোশ্চেন দেওয়া থাকে প্রতিটি প্রশ্নের মান ফাইভ তো প্রথম যে কোশ্চেন প্রথম কোশ্চেন সেটা আমরা একটু দেখে নেব প্রথম কোশ্চেন হচ্ছে অভীক্ষার নির্ভরযোগ্যতা বলতে কি বোঝো নির্ভরযোগ্যতা পরিমাপের দুটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন কি কি বিষয় কী কী বিষয় আভ্যন্তরীণ বা বাহ্যিক অভিক্ষার স্কোরের নির্ভরযোগ্যতাকে প্রভাবিত করে তো এবার আমরা তৃতীয় নম্বর কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নম্বর থ্রি সংক্ষেপে সমস্যামূলক শিক্ষার্থীদের শনাক্তকরণের বিভিন্ন সরঞ্জাম ও কৌশলগুলি তুলে ধরুন নির্দেশনা ও পরামর্শদানে শিক্ষকের ভূমিকা লিখুন চার নম্বর কোশ্চেন মূল্যায়নের প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করুন পাঁচ নম্বর কোশ্চেন মৌখিক অভিক্ষার সুবিধা ও অসুবিধা লিখুন পাঁচ নম্বর ছ নম্বর কোশ্চেন বুদ্ধির অভীক্ষা বলতে কী বোঝায় শিক্ষার্থীদের বুদ্ধির পরিমাপ শিক্ষার ক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর আমরা কোশ্চেন অর্থাৎ সি গ্রুপ সিতে চলে যাব গ্রুপ সিতে আমরা জানি এখানে টেন মার্কসের কোশ্চেন থাকে দুটো কোশ্চেন থাকে এবং দুটো কোশ্চেন থাকে একটা কোশ্চেন আমাদেরকে করতে হবে তো প্রথম যে কোশ্চেন সৃজনশীল শিশুদের শনাক্তকরণ ও পরিবোষণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন এরপর আট নম্বর কোশ্চেন এখানে দেখা যায় অর্থাৎ গ্রুপ সিতে দেখা যায় বেশিরভাগই কিন্তু একটা স্ট্যাটিস্টিকের অঙ্ক থাকা থাকে অর্থাৎ বেশিরভাগ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখা যায় যে একটা স্ট্যাটিস্টিকের একটা কোশ্চেন থাকবে তো দেখা যাক স্ট্যাটিস্টিকের অঙ্কটা কি দিয়েছে নিম্নলিখিত তথ্যগুলির নিম্নলিখিত তথ্যগুলির একই অক্ষের ওপর একটি আয়তক্ষেত্র এবং ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করুন এবং তথ্য প্রতিনিধিত্বের একটি দুটি পদ্ধতি আপেক্ষিক সুবিধাগুলি আলোচনা করুন এখানে একটা টেবিল দিয়েছে এই টেবিল থেকে কিন্তু আমাদের আয়তক্ষেত আয়ত লেক এবং ফ্রিকোয়েন্সি পলিগন বের করতে হবে এবার আমরা এবার আমরা সরাসরি অর্থাৎ সেকেন্ড হাফের প্রশ্নে চলে যাব অ্যাসেসমেন্ট ফর লার্নিং অর্থাৎ কোর্স নাইনের সেক্ড হাফের প্রশ্ন আমরা দু হাজার আঠারোর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এবার ফুল মার্কস থার্টি ফাইভ এর সময় দেড় ঘন্টা গ্রুপ এর প্রশ্ন আমরা একটু দেখে নিই গ্রুপ এর প্রথম প্রশ্ন বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত পানীয় জলের সুবিধাগুলি সুবিধার দুটি বৈশিষ্ট্য লিখুন দুই একটি মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের মানব সম্পদগুলির উল্লেখ করুন তারপর কোশ্চেন নম্বর থ্রিতে আমরা চলে যাব কোশ্চেন নম্বর থ্রি বিদ্যালয়ের নথি সংরক্ষণের দুটি কারণ লিখুন চার নম্বর কোশ্চেন কর্মী উন্নয়ন পরিষেবা বলতে কি বোঝায় তারপর পাঁচ নম্বর কোশ্চেন বুক ব্যাংক গঠনের উদ্দেশ্যসমূহ কি কি। ছয় নম্বর কোশ্চেন শিক্ষার্থীদের স্বশাসনের দুটি উপকারিতা উল্লেখ করুন তারপর সাত নম্বর কোশ্চেন বিদ্যালয় ও সমাজের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বলতে কী বোঝেন এরপর আমরা বি গ্রুপে চলে যাবো এখানে তোমাদের তিনটে কোশ্চেন করতে হবে পাঁচটা কোশ্চেন দেওয়া থাকে প্রতিটি প্রশ্নের মান ফাইভ তো প্রথম যে কোশ্চেন বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ দিন এরপর আমরা কোশ্চেন নম্বর থ্রিতে চলে যাব কোশ্চেন নম্বর থ্রি কোশ্চেন নম্বর থ্রিতে চলে যাব শিক্ষক নিয়োগের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করুন চার নম্বর কোশ্চেন বিদ্যালয় পরিচালন সমিতির কার্যাবলী ব্যাখ্যা করুন পাঁচ নম্বর কোশ্চেন শিক্ষক অভিভাবক সুসম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করুন তারপর ছয় নম্বর কোশ্চেন দুর্বল শিক্ষার্থীদের জন্য টিউটোরিয়াল কার্যকারিতা আলোচনা করুন অর্থাৎ দুর্বল শিক্ষার্থীদের জন্য টিউটোরিয়ালের কার্যকারিতা উল্লেখ করুন এরপর আমরা গ্রুপ সিতে চলে যাব অর্থাৎ এখানে আমরা সবাই জানি গ্রুপ সিতে টেন মার্কসের কোশ্চেন থাকে দুটো কোশ্চেন থাকে একটা কোশ্চেন আমাদেরকে করতে হয় তো প্রথম যে কোশ্চেন সেটা একটু দেখে নিই বিদ্যালয় গ্রন্থকারের প্রয়োজনীয়তাগুলি কী কী বর্তমানে মাধ্যমিক শিক্ষায় বর্তমানে মাধ্যমিক শিক্ষা স্তরের বিদ্যালয়ে গ্রন্থাগারের অবস্থা সম্পর্কে মন্তব্য করুন এরপর আট নম্বর কোয়েশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন কোর্স নাইনের লাস্ট কোশ্চেন বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি পরিচালনার গুরুত্ব বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি পরিচালনার গুরুত্ব ব্যাখ্যা করুন তো এখানে তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং বিএডের সমস্ত প্রিভিয়াসারের কোশ্চেন পেয়ে যাবে প্র্যাকটিক্যাম অ্যাসাইনমেন্ট সুতরাং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে